নমস্কার বন্ধুরা, নমস্কার। ইটিংসো চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে একটা নতুন ইটিংসো নিয়ে এসেছি। তো দেখো, দেখেই তো বুঝতে পারছো আজকে বিশাল ব্যাপার। হ্যাঁ, সানডে আছে, আজকে সানডে। তো দেখো কি কি আছে। ভাত আছে, আমি নিয়েছি কাঁচা লঙ্কা, ও কাঁচা লঙ্কা নেয়নি। শশা আছে, এটা কলমি শাকের ভাজা পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এটা আছে চিকেন, ঠিক আছে, চিকেনের ঝোলটা ভাতের উপরে নিয়ে নেওয়া হয়েছে। এখানে আছে দই বেগুন। আর আছে আজকে সব থেকে মানে মেন আকর্ষণ, ঠিক আছে, এটা হচ্ছে কাতলা মাছের মাথা, মাথার ঝোল বানিয়েছে। এই মাথাটা 2 কেজি সাইজের মাথা। হ্যাঁ, 1.5 কিলো থেকে 2 কিলো হবে খালি মাথার সাইজ। বিশাল বড় মাথা, মাছটা ছিল প্রায় 12 থেকে 15 কিলোর মতো মাছটা, তো তার মাথা। তো এই ঠিক আছে, অনেক কিছু খাওয়া দাওয়া আছে, পুরোটা শেষ করতে পারবো না কি জানি না, তবে শেষ করার চেষ্টা করব। তো চলো আর বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া শুরু করছি। প্রথমে শাক ভাজাটা দেখাবো। দারুন হয়েছে, এবার মাংসটা দেখাই, দেখার মাংসটা কেমন হয়েছে। ছোট ছোট মাংসের পিছনে পাতলা ঝোল হয়েছে আজকে। আমার একটা পানিশমেন্ট পাওয়া বাকি আছে। বানানো হয়েছিল ইডলি সাম্বার আর সাউথ ইন্ডিয়ান ভিডিওটা বানানো হয়েছিল, ওতেও পানিশমেন্ট নিয়েছিল। ও আমার ভুলের জন্য ক্যামেরাতে যখন শুটিং হয়েছিল মাইক্রোফোন চালু করতে আমি ভুলে গেছি, তাই সাউন্ড কিছু রেকর্ডিং হয়নি, তাই ও ভিডিওটাও ছাড়তে পারিনি। নাহলে ও পানিশমেন্ট নিয়েছিল করলা জুস। তো পানিশমেন্ট ভিডিওটা হয়েছিল কিন্তু সাউন্ড রেকর্ডিং হয়নি, তাই ভিডিওটা হয়নি। আর আজকে এত ভালো খাওয়া দাওয়া, ওই জন্য কোনো পানিশমেন্ট নিইনি। কিন্তু আপনারা চিন্তা করবেন না, পানিশমেন্টের ভিডিও আসবে একটা নেক্সট টাইম, ঠিক আছে।
এসব খাওয়ার পরে লাস্টে মাথাটা খাবো। ফার্স্টে মাংসটা শেষ করি, তারপরে মাথা শুরু করবো। আর আজকে ভিডিওটা মনে হয় লেংদি ভিডিও হবে, কারণ এত কিছু খেয়ে মাথা খেতে তো সময় লাগবেই।
মাংস উড়ে খাও খাও আমি সব মাংস শেষ করলাম। মাংস সব শেষ করেছি, এবার দেখা যাক মাছটার দিকে অগ্রসর হব। এই মাছটাকে কিভাবে খাবো বুঝতে পারছি না। বাপরে, তো বিশাল বড় মাছ, মাছে মাথা। বাবা, পাতে উঠে নিয়ে না এ বাপরে উঠানো যাচ্ছে না তো। লাল খাবে কি করে বা? বাপরে, মানে বিশাল বড় মাথা। তেল মাথায় কি করছো মাছটাকে? মাছ ভিতর থেকে যত বের করছি তত বেরোচ্ছে। ওই খাবে মাছটা, আমি খাবো না আর।
যতটা খাওয়া হয়ে গেছে বাবা আমার পক্ষে সম্ভব না, আমিও পুরোটা পারবো না, তো যতটা পারবো শেষ করবো। প্রচন্ড ফ্যাট মাস্টারদের, মাছে মাছেদের বিশাল ফ্যাট, বিশাল মানে বিশাল ফ্যাট, এই মাংসগুলো পুরো ফ্যাট, একবারে ফ্যাট হয়ে গেছে। তার দারুণ টেস্ট, দারুণ টেস্ট, কিন্তু আমি খাবো না, ওই শেষ করুন, পারবে তো পারবে শেষ কর, খাও। ভাবি তো সুন্দর দই বই মানিয়ে এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট টন্ট করলে দারুণ লাগতো, হ্যাভি টেস্ট, মাথাটা হ্যাভি টেস্ট। দেখি ঠান্ডা, বাপরে শুধু তেল রে বাবা, শেষ করো। হ্যাঁ খাও না, আমি খাবো না, আমার হয়ে গেছে, আমি তো এক ঘন্টা খেয়ে নি। হাড়গুলো এত শক্ত, জীবনে যাবে না, হাড়গুলো এত শক্ত, দাঁত ভেঙে পাল যাবে, হাতুল দিয়ে ভাঙতে হবে যা শক্ত। বিশাল বড় মাথা, এই মাথাটা নিয়েছিল 100 টাকা, এত বড় মাথা 100 টাকা এখানে মাত্র, প্রায় 1.5 কিলো থেকে 2 কিলোর কাছাকাছি মাথাটা ছিল, খুবই সস্তায় পেয়ে পাওয়া গিয়েছিল মাথাটা। আর নেক্সট টাইম এরকম বড় মাথা পেলে আসবে, আর আসলে আমরা শুধু মাথাটাই খাবো, মানে ভাত টাত মাংস টাংস কিছু না, শুধু মাছে মাথা নেব আর খাবো। আর আজকে আরেকটা জিনিস হয়ে গেছে, ফুল মাথাটা ভাজা হয়েছে না, পিঠে ভাজলে আরও টেস্টি লাগতো মাত্রা, তবুও যা হয়েছে খুব সুন্দর হয়েছে। তোমার ভালো লাগছে তো? আমারও খুব ভালো লাগছে, কিন্তু খাবো না, আমি তো এমনিতে ওয়েট বাড়ছে, তারপর পুরো ফ্যাট, ওই জন্য আমি খাবো না। আর দেখছেন তো এখন ভিডিওতে আসা কম করে দিয়েছি, কারণ ওয়েট আমার খুব মানে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, ওই জন্য ভিডিওতে আমি এখন বেশি আসছি না, ওই করবে ভিডিও এখন। হ্যাঁ তো একটু ওয়েটটা কমিয়ে ফেলি, তারপর আবার ভিডিওতে আসব। আমার একটু ওয়েট কম হয়ে যাচ্ছে, তাই আমি রেগুলার ভিডিওতে আসব না, ওয়েট কম না, ঠিক আছে, ক্ষমা করে দেবেন। আর একে খেতে গেলে এখন সময়ে 1-2 ঘন্টা লেগে যাবে। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে। ও তো খেতে পারলো না, কিন্তু এটাকে পরে খাবে, পরে খাবে, নাহলে সবজি বানিয়ে খাবে ও, ঠিক আছে, হোটেল কিছু সবজি বানিয়ে খাবে, আর যা হোক মোটামুটি শেষ করবে, এটাকে ফেলবে না, ঠিক আছে।
খুব ভালো জিনিস, ফেলো না, যাও মোটামুটি শেষ করবে, ঠিক আছে? তো চলো এই বলে ভিডিওটা শেষ করছি এখানে, টাটা টাটা।